Hello Transformer lovers. So finally সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে Transformer Rise of the Beast মুভিটি রিলিজ হয়ে গেছে। মুভিটি দেখার পর আপনি যদি আমার কাছে জানতে চান যে ভাই মুভিটি কেমন ছিল, তাহলে আমি এক কথাই বলবো Transformer franchise is back bro. এই মুভিতে মারদাঙ্গা অ্যাকশনের সাথে এমন মাস্টার ক্লাস VFX ইউজ করা হয়েছে, যেগুলোকে দেখার পর আপনি এক পর্যায়ে ভুলে যাবেন যে অক্টোপাস প্রাইমরা আসলে এই পৃথিবীতে এক্সিস্টই করে না। সো গেট রেডি ফর দ্য মাস্টার ক্লাস VFX এন্ড মাস্টার ক্লাস অ্যাকশন। এরকম মুভির পাশাপাশি যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তাদের জন্য একটি গুড নিউজ আছে। গুড নিউজটা হলো শুধুমাত্র ওয়েব সিরিজ এক্সপ্লেন করার জন্য একটি চ্যানেল খোলা হয়েছে। সেই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এন্ড ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, চাইলে ঘুরে আসতে পারেন। মুভিটির শুরুতে আজ থেকে কয়েক হাজার বছর আগের পৃথিবীর মতনই দেখতে একটি প্ল্যানেটকে দেখানো হয়। সেই প্ল্যানেটের দিকে ইউনিক্রন তার পুরো আর্মি নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। এই ইউনিক্রনটা আসলে কে চলেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ইউনিক্রন মূলত একটি প্ল্যানেট ইটার, যে কিনা গ্যালাক্সি থেকে গ্যালাক্সিতে ট্রাভেল করে একের পর এক সকল হ্যাবিটেবল প্ল্যানেটকে খেয়ে ফেলে। এজন্য ইউনিক্রন এই পৃথিবীর কাছে আসছে যাতে করে সে এই পৃথিবীটাকে খেয়ে ফেলতে পারে। ইউনিক্রন যদি চায় যে কোনো পৃথিবীকে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সে ধূলিসাৎ করে দিতে পারে, কিন্তু এর সত্ত্বেও সে যে কোনো প্ল্যানেট খাওয়ার আগে প্ল্যানেটে তার আর্মি পাঠিয়ে সেই প্ল্যানেটে বসবাসরত প্রাণী বা ট্রান্সফরমারের সাথে মজা করে। মজা মানে আমি এটাই বুঝিয়েছি তাদের জীবন নিয়ে আর কি খেলা করে। কিন্তু এই প্ল্যানেটটাকে খেতে আসার রিজন একটু ডিফারেন্ট, কি ডিফারেন্ট সেটা সামনে গেলে বুঝতে পারবেন। যাই হোক, এই প্ল্যানেটটার কাছাকাছি যাওয়ার পর ইউনিক্রন তার পুরো আর্মিকে এই প্ল্যানেটে পাঠিয়ে দেয়। ইউনিক্রনের পুরো আর্মিটিকে কন্ট্রোল করতো স্ক্রচ নামের তার একটি খাস রোবট। আর এদিকে ইউনিক্রন এই পৃথিবীতে আক্রমণ করার কারণে এই পৃথিবী সবাই একত্র হয়ে ইউনিক্রনের বিরুদ্ধে ফাইট করতেছিল। কিন্তু স্ক্রচ আর ইউনিক্রনের আর্মি এতটাই পাওয়ারফুল ছিল যে তারা জানতো কোনোভাবে তারা ইউনিক্রনকে হারাতে পারবে না। সো এই জন্য এই পৃথিবীর প্রধান, যে কিনা একটি গরিলা ট্রান্সফর্মার, সে অনেক পাওয়ারফুল একটি কি যার নাম ট্রান্সফর্ম কি, সেটা এনে এই পৃথিবীর অক্টোপাস প্রাইমালের কাছে দেয়। ট্রান্সফর্ম কিটা আসলে কি চলেন সেটা আপনাদেরকে আগে বোঝাই। ট্রান্সফর্ম কি দিয়ে এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি যাওয়ার জন্য ব্ল্যাক হোলের মতন পোর্টাল ক্রিয়েট করা যায়। ইউনিক্রন এই গ্যালাক্সিতে থাকা সকল হ্যাবিটেবল প্ল্যানেটকে অলরেডি খেয়ে ফেলার কারণে সে এই ট্রান্সফর্ম কিকে হাসিল করার জন্য উঠে পড়ে লাগে, যাতে করে ইউনিক্রন ট্রান্সফর্ম কি ইউজ করে বিভিন্ন গ্যালাক্সিতে গিয়ে সে একের পর এক প্ল্যানেটকে খেতে পারে। যাই হোক, এই পৃথিবীর প্রধান অক্টোপাস প্রাইমালকে ট্রান্সফর্ম কি দিয়ে বলে এই কিটাকে নিয়ে দূরের কোনো প্ল্যানেটে চলে যাও, তারপর এই কিটাকে লুকিয়ে ফেলো। কোনোভাবে এই কিটা যদি ইউনিক্রন পেয়ে যায় তাহলে সে পুরো ইউনিভার্সকে শেষ করে ফেলবে। তারপর অক্টোপাস প্রাইমার সে কিটাকে নিয়ে একটি পাহাড়ের উপর যাওয়ার পর সে এই কিটা ইউজ করে একটি পোর্টাল খুলে তারপর সে আমাদের রিয়েল পৃথিবীতে চলে আসে। আর এদিকে স্ক্রচ এই পৃথিবীর প্রধানের কাছে এসে ট্রান্সফর্ম কি না পাওয়ার কারণে স্ক্রচ রেগে গিয়ে এই পৃথিবীর প্রধানকে মেরে ফেলে। তখন আমরা বুঝতে পারি স্ক্রচ আসলে কতটা বেশি পাওয়ারফুল। তারপর স্ক্রচ ইউনিক্রনের কাছে যায়। ইউনিক্রনের কাছে গিয়ে সে ইউনিক্রনকে বলে অনেক চেষ্টা করার পরেও আমরা সে কিটি আনতে পারিনি। এই কথাটি শোনার পরই তো ইউনিক্রন রেগে মেগে পুরো ফায়ার। তারপর ইউনিক্রন দেখতে দেখতে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সেই পুরো পৃথিবীটাকে খেয়ে ফেলে। এরপরের সিন আমরা দেখতে পাই অনেক হাজার বছর পেরিয়ে গেছে, সালটা তখন 1994। 1994 সালে আমাদের এই পৃথিবীর নিউ ইয়র্ক সিটিতে একটি লোককে দেখানো হয় যার নাম হলো নোয়া। নোয়া আগে একজন US নেভি অফিসার ছিল। কোনো এক কারণবশত তার চাকরি চলে যাওয়ার কারণে সে অনেক দুর্বিষহ জীবনযাপন করতেছে। নোয়া আগে থেকে ইলেকট্রিক জিনিসের উপর অনেক দক্ষ থাকার কারণে সে এখন নষ্ট ইলেকট্রিক জিনিস ঠিক করে তার সংসারের খরচ বহন করে। তার ছোট ভাই অনেক বড় একটি রোগে আক্রান্ত থাকার পরেও সে টাকার অভাবে তার ভাইয়ের চিকিৎসা করতে পারতেছিল না। ওই দিন নোয়ার জব ইন্টারভিউ থাকার কারণে সে তার ভাইকে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর নোয়ার সাথে নোয়ার একটি ছাপরি বন্ধুর দেখা হয়। ছাপরি মানে আমি কি মিন করেছি তা তো আপনারা অলরেডি বুঝে গেছেন। যাই হোক, নোয়ার যে অনেক টাকার দরকার সে সেটা ভালোভাবে জানত। এজন্য সে নোয়াকে বলে কোনো কাজের দরকার হলে সোজা আমার কাছে চলে আসবা। সে ইনডিরেক্টলি নোয়াকে আসলে ইল্লিগাল কাজের কথা বলতেছিল। নোয়া এসব কথায় কান না দিয়ে সে তার বাইকে নিয়ে জব ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে আমরা মিউজিয়ামে অ্যালিনা নামের আরেকটি মেয়েকে দেখতে পাই। এলিনা একজন পুরনোতত্ত্ববিদ, তার কাজ হলো অ্যান্টিক জিনিস দেখে সেটা আসল নাকি নকল ওইটা খুঁজে বের করা। এলিনার বস তার কাছে এসে সে এলিনাকে বলে কিছু জিনিস চেক করার জন্য। এলিনা যখন সেই জিনিসগুলোকে চেক করতেছিল তখন এলিনা সেখানে একটা ঈগলের মূর্তি দেখতে পায়। সেই ঈগলের মূর্তির মধ্যে আসলে কিছু সিম্বল ড্র করা ছিল। এই সিম্বলগুলো দেখার পর এলিনার ভিতরে আসলে একটু কিউরিওসিটি জাগে। মূর্তির ব্যাপারে এলিনা তার বসের কাছে জানতে চাওয়ার পর তার বস তাকে বলে এই মূর্তিটা প্রাচীন ইজিপশিয়ানের কোনো গড টটের হবে হয়তোবা। এই সিম্বলগুলোকে দেখার পর এলিনার মনে সন্দেহ জাগে, কারণ এলিনা জানতো পিরামিডের ভিতরে যতগুলো মূর্তি পাওয়া গেছে কোনো মূর্তির ভিতরে এরকম কোনো সিম্বল ছিল না। আর এদিকে নোয়া ইন্টারভিউ দিতে এসে জানতে পারে তার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে। নোয়া তাদেরকে বোঝানোর অনেক ট্রাই করার পরও তারা নোয়ার কোনো কথা শুনে না। যার কাছে নোয়ার ইন্টারভিউ ছিল নোয়া তাকে দেখার পর দৌড়ে তার কাছে যায়। চাকরির জন্য নোয়া তাকে অনেক রিকোয়েস্ট করার পর সে নোয়াকে বলে
সে নোয়ার ব্যাপারে রিসার্চ করার পর সে জানতে পারে নোয়া আসলে নেভিতে থাকা অবস্থায় কী কী কাণ্ডগুলো করেছে। সো এই জন্য সে নোয়াকে চাকরি দিয়ে নতুন করে কোনো ঝামেলা ক্রিয়েট করতে চায় না। চাকরি না পাওয়ার কারণে নোয়া তার মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর নোয়ার সেই ছাপটির কথা মনে পড়ে যায়। নোয়ার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন থাকার কারণে নোয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার কাছে যায়। তারপর তারা দুজনে মিলে প্ল্যানিং করে তারা অনেক দামে একটি সুপার কার চুরি করবে। সো যেই ভাবনা সেই কাজ। এরপর দিন রাতে তারা সেই গাড়িটিকে চুরি করার জন্য বেরিয়ে পড়ে। তাদের প্ল্যান ছিল যেহেতু নুহা ইলেকট্রিক ব্যাপার অনেক এক্সপার্ট, তাই নুহা ভিতরে গিয়ে সেই গাড়িটিকে সেখান থেকে চুরি করে নিয়ে আসবে আর তার বন্ধু বাইরে থেকে নুহাকে ব্যাকআপ দিবে। এরপরে নুহা গাড়ি থেকে বের হয়ে সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই সেই ল্যাবের ভিতরে এলিনা সেই বিষয়টা নিয়ে রিসার্চ করার পর জানতে পারে ওই মূর্তিটা আসলে ইজিপশিয়ান কোনো মূর্তি নয়। এজন্য এলিনার মনে অনেক কিউরিসিটি জাগে। তারপর এলিনা মূর্তিটিকে স্ক্যান করার জন্য লুকিয়ে লুকিয়ে সেই মিউজিয়ামের ভিতরে যায়। ভিতরে যাওয়ার পর এলিনা যখন মূর্তিটিকে স্ক্যান করতেছিল তখন এলিনা খেয়াল করে সেই মূর্তিটি আস্তে আস্তে আসলে ভেঙে যাচ্ছে। মূর্তিটি যে পুরোপুরি ভেঙে গেছে এটি দেখার পর তো এলিনার হাওয়া টাইট হয়ে যায়। সে জানতো এবার তার চাকরি আর কেউ বাঁচাতে পারবে না। এরপর এলিনা খেয়াল করে সেই মূর্তিটির ভিতরে একটি গ্লোয়িং কিয়ের মতন কিছু একটা ছিল। এলিনা যখন সেই জিনিসটিকে টাচ করতে যাবে ঠিক তখনই সেই জিনিসটি থেকে ইনভিজিবল এক্সরে সিগন্যাল বের হতে থাকে। এই সিগন্যালটিকে শুধুমাত্র রোবটরাই দেখতে পারত। আর এদিকে নোয়া আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে সেই গাড়ির কাছে চলে যায়। গাড়ির কাছে যাওয়ার পর নোয়া সেই গাড়ির সামনে একটি লোগো দেখতে পায়। তারপর নোয়া সেই গাড়িটির লক ভেঙে গাড়িটির ভিতরে ঢুকে পড়ে। গাড়িটির ভিতরে ঢুকে নোয়া যখন গাড়িটিকে স্টার্ট করতেছিল ঠিক তখন থেকে নোয়ার ভিতরে আসলে গিল্টি ফিল হইতেছিল। নোয়া নিজে মনে মনে ভাবতেছিল সে আসলে এরকম লোক না, এই জন্যই নোয়া ডিসাইড করে গাড়িটিকে চুরি না করে সেখান থেকে চলে আসবে। আর এদিকে আমরা খেয়াল করি সেই সিগন্যালটিকে দেখার পর আমাদের অক্টোমাস প্রাইম আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়। এরপর অক্টোমাস প্রাইম পৃথিবীতে থাকা সকল ট্রান্সফর্মারকে সিগন্যাল পাঠাতে থাকে। সিগন্যালটি দেখার পরই অক্টোমাস প্রাইম বুঝে যায় এই সিগন্যালটি আসলে ট্রান্সফর্ম কি থেকে আসতেছে। অক্টোমাস প্রাইম বিশ্বাসই করতে পারতেছিল না ট্রান্সফর্ম কি পৃথিবীতে ছিল, কিন্তু তারা সেটার খবর জানত না। এদিকে অক্টোমাস প্রাইমে সেই সিগন্যাল পাওয়ার পর নোয়া যে গাড়িটিকে চুরি করতে গেছিল সেই গাড়িটি অটোমেটিক স্টার্ট হয়ে যায়। এগুলো দেখার পর তো ভয়ে নোয়ার অবস্থা টাইট হয়ে যায়। নোয়া গাড়ি থেকে বের হওয়ার অনেক ট্রাই করার পরে সে কোনোভাবে সেই গাড়ি থেকে বের হতে পারতেছিল না। এরপর আমরা জানতে পারি গাড়িটির নাম মিরাজ। এরপর মিরাজ নোয়াকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে আসে। সেখানে নোয়া আর মিরাজকে সেই শহরের সকল পুলিশ মিলে ধাওয়া করতেছিল। যাই হোক, অনেকক্ষণ চেজিং চলার পর মিরাজ আর নোয়া একটি গ্যারাজের ভিতরে যায়। সেখানে যাওয়ার পর মিরাজ অনেকদিন পর তার আসল রূপে ফিরে আসে। নোয়া মিরাজকে দেখে প্রথমে ভয় পেলেও তারপর তাদের ভিতরে অনেক ভালো একটি বন্ধুত্বের সৃষ্টি হয়। মিরাজ সেখানে মূলত অক্টোমাস প্রাইমের সিগন্যালের কারণে আসছিল। মিরাজ যে তার সাথে একজন মানুষ নিয়ে আসছে এটা দেখার পর অক্টোমাস প্রাইম তোরে গেমে গে ফায়ার, কারণ অক্টোমাস প্রাইম তখনও মানুষকে বিশ্বাস করত না। এরপর সেখানে বাম্বালবি সহ অক্টোমাস প্রাইমের পুরো টিম আস্তে আস্তে চলে আসে। পুরো টিম চলে আসার পর অক্টোমাস প্রাইম তাদেরকে বলে, কিছুক্ষণ আগে আমি নিউ ইয়র্ক থেকে ট্রান্সফর্ম কিয়ের সিগন্যাল পেয়েছি। এই সিগন্যালটা নিউ ইয়র্কের একটি মিউজিয়াম থেকে আসতেছিল। আই থিঙ্ক সেখানে ট্রান্সফর্ম কি আছে। সো এবার ট্রান্সফর্ম কি ইউজ করে অনেকদিন পর আমরা সবাই নিজেদের পৃথিবীতে ফিরে যেতে পারবো। অক্টোমাস প্রাইম আর তার পুরো টিম আসলে আমাদের পৃথিবীতে এসে যে কোনো কারণবশত ফেঁসে গেছে। ট্রান্সফর্ম কিয়ের সিগন্যাল পাওয়ার পর তাদের সবার মনে আসা জাগে। তারা সবাই মিলে ডিসাইড করে ট্রান্সফর্ম কি সেই মিউজিয়াম থেকে এনে তারা সবাই সবার পৃথিবীতে চলে যাবে। কিন্তু ঝামেলা একটাই, তারা এই লুক নিয়ে সেই মিউজিয়ামের ভিতরে কোনোভাবে ঢুকতে পারবে না। সো এই জন্য তারা ডিসাইড করে তারা নোহাকে দিয়ে ট্রান্সফর্ম কি সেই মিউজিয়াম থেকে বের করবে। নোয়া তাদের কথায় প্রথমে রাজি না হলেও তারপর মিরাজ যখন নোয়ার কাছে গিয়ে মিরাজ নোহাকে বোঝায়, এরপর নোয়া টাকার বিনিময়ে তাদের কাজটি করে দেওয়ার জন্য রাজি হয়। প্ল্যান মোতাবেক তারা সবাই নোহাকে নিয়ে সেই মিউজিয়ামের দিকে যেতে থাকে। আর এদিকে আমরা খেয়াল করি সেই সিগন্যালটি ততক্ষণে ইউনিক্রনের কাছে পৌঁছে গেছে। সিগন্যালটি পাওয়ার পরে ইউনিক্রন স্ক্রচকে আর তার দুইজন সহযোগীকে পৃথিবীতে পাঠায়। এদিকে নোয়া মিউজিয়ামের কাছে আসার পর সে লুকিয়ে লুকিয়ে মিউজিয়ামের ভিতর ঢুকে পড়ে। নোয়া মিউজিয়ামের ভিতরে ঢুকার পর সে দেখতে পায় ট্রান্সফর্ম কিটি এলিনার হাতে আছে। নোয়া এলিনাকে বলে এই জিনিসটি পৃথিবীর বাইরে থেকে আসা রোবটদের, সো এই জন্য এই জিনিসটি আমার কাছে দিয়ে দাও, আমি এই জিনিসটি নিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু এলিনা নোয়ার কথায় বিশ্বাস করে না, সে চুরচুর বলে সেখানে চিল্লাতে থাকে। ঠিক তখনই ওই মিউজিয়ামের উপর স্ক্রচ আক্রমণ করে বসে। এলিনা স্ক্রচ আর তার টিম দেখার পর সে নোহাকে ট্রান্সফর্ম কি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর স্ক্রচ এলিনা নোহাকে মেরে ফেলার জন্য ছোট ছোট দুইটি ট্রান্সফর্মারকে তাদের পিছনে লাগিয়ে দেয়। আর এদিকে দূর থেকে মিউজিয়ামের উপর যে আক্রমণ করা হয়েছে এটা দেখার পর অক্টোমাস প্রাইম আর তার টিম সেখানে চলে আসে। এরপরই আমরা সেখানে অনেক বড় একটি ফাইট দেখতে পাই। অক্টোমাস প্রাইম আর তার পুরো দল মিলে শুধুমাত্র স্ক্রচের সাথে বেড়ে উঠতেছিল না। স্ক্রচ এতটাই পাওয়ারফুল ছিল যে তারা সবাই মিলে তাকে মারার জন্য ট্রাই করার পরেও তারা কোনোভাবেই তাকে মারতে পারতেছিল না। অক্টোমাস প্রাইমের দল যে তাদের সাথে কোনোদিনও পেরে উঠবে না এটা বুঝতে পেরে নোয়ার কাছে সেই কিটি দিয়ে তারা নোয়াকে বলে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে। কিন্তু নোয়ার এলিনা যখন সেই কিটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাদের উপর স্ক্রচের টিম মেম্বার আক্রমণ চালিয়ে তাদের কাছ থেকে কিটি ছিনিয়ে নেয়। আর এদিকে মারামারির এক পর্যায়ে স্ক্রচ প্রায় অক্টোমাস প্রাইমকে মেরে ফেলেছিল।
বম্বলবিটা দেখার পর সে যখন অক্টোপাস প্রাইমকে বাঁচাতে যায়, ঠিক তখন স্ক্রচ বম্বলবিকে মেরে ফেলে। বম্বলবিকে মারার পর স্ক্রচের টিম যখন অক্টোপাস প্রাইমের পুরো টিমকে মেরে ফেলবে, ঠিক তখনই সেখানে একটি ইগল ট্রান্সফরমার চলে আসে। ইগল ট্রান্সফরমারটি আসার পর সে অক্টোপাস প্রাইমের দলকে ব্যাকআপ দেয়। আর এদিকে স্ক্রচ ট্রান্সফর্ম কি পেয়ে যাওয়ার কারণে সে তাদের সাথে ফাইট করে সময় নষ্ট না করার চাইতে সে সেখান থেকে চলে যাওয়ায় বেটার মনে করে। এরপর আমরা ইগল ট্রান্সফরমারের নাম জানতে পারি। ইগল ট্রান্সফরমারের নাম হলো এরাজর। সে বলে, অনেক হাজার বছর আগে ইউনিক্রন আমাদের পৃথিবীকে পুরোপুরি খেয়ে ফেলে, এজন্য আমাকে আর আমার টিমকে বাধ্য হয়ে আমাদের পৃথিবী ছেড়ে এই পৃথিবীতে আসতে হয়, যাতে করে ট্রান্সফর্ম কি কোনোভাবে ইউনিক্রনের হাতে না লাগে। আর এদিকে স্ক্রচ ট্রান্সফর্ম কি নিয়ে গিয়ে ইউনিক্রনের কাছে যায়, যাতে করে ইউনিক্রন এই গ্যালাক্সিতে সে পৃথিবীকে খেয়ে ফেলতে পারে। কিন্তু স্ক্রচ যে ইউনিক্রনের কাছে সেই চাবিটির আধা অংশ নিয়ে গেছে, সে সেটা তখনও জানত না। চাবিটির পুরো অংশ না আনতে পারার কারণে ইউনিক্রন রেগে মেগে প্রায় স্ক্রচকে মেরে ফেলেছিল। এদিকে এরাজর অক্টোপাস প্রাইমকে বলতেছিল, স্ক্রচ আসলে পুরো চাবিটিকে নিয়ে যেতে পারেনি, তার কারণ হলো আমরা আগে থেকে জানতাম তারা চাবিটিকে নেওয়ার জন্য পৃথিবীতে আসবে। সো এই জন্য আমরা এই পৃথিবীতে আসার পর সেই চাবিটিকে দুইটি ভাগে ভাগ করে ফেলি, যাতে করে চাবিটিকে তারা ইজিলি খুঁজে বের করতে না পারে। চাবিটির এক অংশ এখানে থাকলেও দ্বিতীয় অংশটি কোথায় আছে বা আমার টিম মেম্বাররা কোথায় আছে আমি সেটা জানি না। তার মুখ থেকে এই কথা শোনার পর এলিনা তাদেরকে বলে, আমি হয়তো বা জানি চাবি কোথায় আছে। প্রথম চাবিটির সাথে একটি সিম্বল ছিল। আমি যখন সেই সিম্বলটি নিয়ে রিসার্চ করি তখন আমি দেখতে পাই এই রকম সেম একটি সিম্বল পেরুর একটি মন্দিরে পাওয়া গেছে। সো আই থিঙ্ক চাবির দ্বিতীয় অংশটা পেরু সেই মন্দিরে থাকতে পারে। এলিনার মুখ থেকে এইসব কথা শোনার পর তারা ডিসাইড করে তারা পেরু সেই মন্দিরে গিয়ে চেক করবে। তারপর দিন সকালে আমরা দেখতে পাই তারা সবাই মিলে কারো জন্য অপেক্ষা করতেছিল। কিছুক্ষণ পরে সেখানে একটি কার্গো প্লেন ট্রান্সফরমার সেখানে আসে। তারা সবাই মূলত এই কার্গো প্লেনে করেই পেরুতে যাবে। তারপর তারা সবাই মিলে সেই কার্গো প্লেনে উঠে পেরুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পেরুতে যাওয়ার পর তারা সবাই মিলে সেই মন্দিরটিকে খুঁজতে থাকে। মন্দিরটিকে খুঁজতে খুঁজতে এলিনা এক পর্যায়ে সেই মন্দিরটিকে খুঁজেও পায়, কিন্তু তারা দেখতে পায় সেই মন্দিরটি একদম শহরের মাঝখানে অবস্থিত, আর তার মধ্যে সেখানে আজকে যে কোনো একটা পার্টি হইতেছে। সো এই জন্য অক্টোপাস প্রাইম চাইলেও তার টিম নিয়ে সেখানে যেতে পারবে না। তাই তারা প্ল্যান করে নোয়া আর এলিনা সেখানে লোকালদের ড্রেস পরে যাবে। এরপর তারা দুজনে মিলে মন্দির খুঁজে বের করে সেখান থেকে কি নিয়ে চলে আসবে। অক্টোপাস প্রাইম জানতো যে কোনো সময় স্ক্রচ তার টিম নিয়ে সেখানে চলে আসতে পারে। সো এই জন্য সে তাদেরকে যা করার তাড়াতাড়ি করতে বলে। তারপর নোয়া আর এলিনা সেখানকার লোকালদের ড্রেস পরে ভিড়ের ভিতরে ঢুকে পড়ে। আর এদিকে স্ক্রচ তাদের লোকেশন খুঁজে বের করে তার টিম নিয়ে সেখানে চলে আসে। স্ক্রচ আসার পর সে নোয়া আর এলিনার পিছনে ছোট ছোট রোবট লাগিয়ে দেয়। এদিকে নোয়া আর এলিনা সেই সিম্বলটিকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা সেই সিম্বলটিকে খুঁজে পায়। তারপর তারা দুজন মিলে সেই দরজাটিকে ওপেন করার পর তারা দেখতে পায় সেখান থেকে নিচে যাওয়ার একটি রাস্তা আছে। নিচে যাওয়ার পর তারা দেখতে পায় নিচে অনেক বড় একটি মন্দির অবস্থিত আছে। মন্দিরটি দেখে মনে হচ্ছিল হাজার বছর ধরে কোনো মানুষের পা এখানে পড়েনি। এরপরে তারা দুজনে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা একটি বাক্স দেখতে পায়। সেই বাক্সের মধ্যেও সেম সিম্বল আঁকানো ছিল। এরপর এলিনা আর নোয়া যখন সেই বাক্সটিকে খুলে তখন তারা দেখতে পায় সেই বাক্সটির ভিতরে আসলে কিছুই নেই, কিন্তু সেই বাক্সটির ভিতরে তারা নতুন কিছু সিম্বল খুঁজে পায়। তারা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাদের পিছনে স্ক্রচের ছোট ছোট রোবট লেগে যায়। এরপর এলিনা আর নোয়া সামহাও সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এলিনা আর নোয়া যে জঙ্গলের দিকে যাচ্ছিল দূর থেকে অক্টোপাস প্রাইম লেটে দেখার পরই বুঝে যায় এখানে কোনো ঝামেলা আছে। সো এই জন্য অক্টোপাস প্রাইম আর তার পুরো টিম এলিনা আর নোয়াকে ফলো করতে থাকে। আর এদিকে স্ক্রচও ভাবতে থাকে এলিনা আর নোয়া হয়তো বা দ্বিতীয় কিটি পেয়ে গেছে। সো এই জন্য স্ক্রচের টিম অক্টোপাস প্রাইমের টিমকে ফলো করতে থাকে। আর তখনই আমরা এই মুভিটির মাইন্ড ব্লোয়িং একটা ফাইট দেখতে পাই। সেখানে অক্টোপাস প্রাইম ভার্সেস স্ক্রচের টিম ফাইট করতেছিল, কিন্তু শত চেষ্টা করার পরেও প্রাইমের টিম স্ক্রচের টিমকে হারাতে না পারার কারণে আরাচর উপর থেকে সেখানকার একমাত্র ব্রিজটি উড়িয়ে দেয়, যাতে করে স্ক্রচের টিম তাদেরকে আর ফলো করতে না পারে। ব্রিজটিকে উড়িয়ে আরাচর যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখন স্ক্রচ আরাচরের পাখার উপর একটি স্পেশাল ডিভাইস শুট করে। সেই ডিভাইসটির জন্য তখন তেমন একটা ক্ষতি না হলেও সেই ডিভাইসটির জন্য সামনে অনেক বড় একটি ঝামেলা হয়। সেই ঝামেলাটা কি তা আপনারা সামনে গেলেই বুঝতে পারবেন। যাই হোক, এদিকে নোয়া আর এলিনা যখন জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়াচ্ছিল ঠিক তখনই তাদের সামনে অনেক বড় একটি গরিলা ট্রান্সফরমার চলে আসে। গরিলা ট্রান্সফরমারটি এসে তাদের কাছে জানতে চায় তোমরা সেই গুহার ভিতরে কেন গেছিলে। এদিকে তাদেরকে বাঁচানোর জন্য সেখানে মিরাজ চলে আসে। মিরাজকে থামানোর জন্য এরপর সেই গরিলার আরেকটি সহযোগী যে কিনা একটি চিতা ট্রান্সফরমার সেখানে চলে আসে। এরপর আস্তে আস্তে সেখানে অক্টোপাস প্রাইম সহ তাদের পুরো টিম চলে আসে। তারা সেখানে আসার পর একে অন্যের দিকে গান পয়েন্ট করেছিল, তখন এরাজর সেখানে এসে তাদেরকে থামায়। এরাজর সেখানে আসার পর আমাদের পৃথিবীর অক্টোপাস প্রাইমের সাথে তাদের সবার পরিচয় করিয়ে দেয়। এই গরিলাটির নাম অক্টোপাস প্রাইমাল। এরপর আজর অক্টোপাস প্রাইমালকে বলে সে কি নেওয়ার জন্য ইউনিক্রন এই পৃথিবীতেও চলে আসছে, অ্যান্ড অলরেডি সে ট্রান্সফর্ম কি এর প্রথম পার্টি নিয়েও চলে গেছে। সো এখন দ্বিতীয় পার্টি কোথায় আছে আমাদেরকে বল, আমাদেরকে তাড়াতাড়ি সেখানে গিয়ে সেটাকে সেভ করতে হবে। এই কথাটি শোনার পর প্রাইমার তাদেরকে বলে আমার সাথে আসো। তারপর তারা সবাই মিলে সেখান থেকে একটি আদিবাসীদের গ্রামে যায়। এই আদিবাসীরাই হাজার হাজার বছর ধরে প্রাইমারে সেই ট্রান্সফর্মার কির দেখাশোনা করতেছিল। সেখানে তারা সাথে করে বম্বলবির ডেড বডিও নিয়ে আসছিল।
অক্টোমাস প্রাইম যখন বম্বলবি ডেড বডিকে গরিলাকে দেখায়, তখন গরিলা অক্টোমাস প্রাইমকে বলে বম্বলবিকে বাঁচানো পসিবল, কিন্তু এর জন্য অনেক এনার্জির প্রয়োজন হবে। ওই এনার্জি শুধুমাত্র দুইটি ট্রান্সফর্ম কিকে একসাথে জোড়ার সময় তৈরি হয়। যাই হোক, পরের দিন সকালে এলিনা খেল করে এরোজের বিহেভিয়ারে যে কোনো ঝামেলা আছে। এলিনা যখন এরাজরের কাছে যায়, তখন এরাজর এলিনার উপরে আক্রমণ করতে আসে। এটা দেখার পরে তারা বুঝে যায় এরাজর তখন স্ক্রচের বসে চলে গেছে। এরাজর সেখান থেকে যাওয়ার আগে ট্রান্সফর্ম কিয়ের দ্বিতীয় অংশটিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর সেই স্ক্রচকে গিয়ে সেই কিয়ের দ্বিতীয় অংশটুকু দিয়ে দেয়। আর এদিকে এরাজরকে ফলো করতে করতে অক্টোপাস প্রাইম সহ তাদের সবাই সেখানে চলে আসে। এরপর স্ক্রচ এরাজরকে বলে তাদের সাথে ফাইট করার জন্য, আর স্ক্রচ সেই কিটি নিয়ে সেখান থেকে একটি আগ্নেয়গিরির উপর চলে যায়। অক্টোমাস প্রাইম আর এরাজরের সাথে ফাইট করতে না চাইলেও বাধ্য হয়ে তাকে এরাজরের সাথে ফাইট করতে হয়। আর এদিকে স্ক্রচ দুই কি নিয়ে গিয়ে একত্র করে পোর্টাল ওপেন করে ফেলে। অক্টোমাস প্রাইম আর তার পুরো দল দূর থেকে তাকে এগুলো দেখতেছিল, আর পাইমাল তাদেরকে বলতেছিল সবকিছু শেষ হয়ে গেছে, এখন আর আমরা হাজার চেষ্টা করার পরও তাকে থামাতে পারবো না। একথা শোনার পর নোয়া তাদেরকে বলে এটাকে থামানোর জন্য কোনো না কোনো রাস্তা তো থাকবেই। গরিলা ট্রান্সফর্মার নোয়াকে বলে এটাকে থামানোর জন্য শুধুমাত্র একটা রাস্তায় আছে। ট্রান্সফর্ম কিকে থামানোর জন্য একটি ইনক্রিপ্টেড কোডের দরকার হয়, আর সেই কোডটি কি তা তারা কেউ জানে না। এরপর এলিনা তাদেরকে বলে আমি হয়তোবা জানি সেই কোডটি কি। আমার মনে হয় আমরা গুহার ভিতরে দ্বিতীয় চাবিটি খোঁজার জন্য যখন যাই, তখন সেই বাক্সের ভিতরে যে কোডটি পাই, আমার মনে হয় এই কোডটি এটাকে থামানোর পাসওয়ার্ড। কিন্তু এলিনা এই ব্যাপারটি নিয়ে 100% শিওর না। এলিনার মুখ থেকে এইসব কথা শোনার পর অক্টোপাস প্রাইম সবাইকে বলে কিছু না করে মরার চাইতে কিছু করে মরা ভালো, এমনি তো আমরা সবাই এখন মারা যাব, সো চলো শেষবারের মতন সবাই মিলে একটা ট্রাই করে দেখি। এরপর তারা সবাই মিলে প্ল্যান করে নো আর এলিনা মিলে একটি গুহা সুরঙ্গ ধরে সে কিয়ের কাছে গিয়ে কিটিকে থামানোর জন্য চেষ্টা করবে। অক্টোপাস প্রাইম আর অক্টোপাস প্রাইমের টিম মিলে স্ক্রচের টিমের সাথে ফাইট করবে। আর এদিকে স্ক্রচ দুইটি কিকে একত্র করার ফলে সেখান থেকে অনেক হেভি একটি এনার্জি ফিল্ড ক্রিয়েট হয়। সেই এনার্জি ফিল্ডটি আস্তে আস্তে এসে বম্বলবি শরীরে লাগে। গুহার কাছে যাওয়ার পর মিরাস এলিনা আর নোয়াকে সেই গুহার ভিতর নামিয়ে দিয়ে তারপর মিরাস স্ক্রচকে বিরক্ত করার জন্য স্ক্রচের কাছে যায়। আর এদিকে অক্টোমাস প্রাইমের পুরো টিম মিলে স্ক্রচের আর্মির উপর আক্রমণ চালায়। এন্ড তখন আমরা যে ফাইটটা দেখতে পাই, সেই ফাইটটা আসলে আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। এই ফাইটটাকে আমি শতবার দেখার পরে আমার মনে হয় না যে আমি একবারও বোরিং হব। আর এদিকে স্ক্রচ আর মিরাজের মারামারির এক পর্যায়ে স্ক্রচ গুহার ভিতর থেকে নোহাকে ধরে ফেলে। স্ক্রচ যখন নোহাকে একদম মেরে ফেলার জন্য ট্রাই করতেছিল, ঠিক তখনই নোহাকে বাঁচানোর জন্য সেখানে নোহার সামনে মিরাজ চলে আসে, এর ফলে মিরাজ সেখানে মারা যায়। আর এদিকে সেই পোর্টালটা আস্তে আস্তে বড় হতে হতে অনেক বড় হয়ে যায়, এর ফলে ইউনিক্রন আস্তে আস্তে আমাদের পৃথিবীর দিকে এগোতে থাকে। এন তখনই আমরা খেয়াল করি মিরাজ তখন আসলে পুরোপুরি মারা যায়নি। মিরাজের শরীরের অনেক পার্টস নষ্ট হয়ে যাওয়ার কারণে মিরাজ নোহাকে বলে তার বডির পুরো কন্ট্রোল নোয়ার হাতে নেওয়ার জন্য। এরপর মিরাজ নোহার শরীরে তার বডি পার্টস ইউজ করে নতুন ধরনের একটি আর্মার তৈরি করে দেয়। নোয়াকে একা ফাইট করতে দেখে তাকে হেল্প করার জন্য সেখানে অক্টোপাস প্রাইমও চলে আসে। অক্টোপাস প্রাইম আর নোয়া মিলে স্ক্রচের সাথে ফাইট করতেছিল। এন্ড তখনই আমরা দেখতে পাই তাদের সবাইকে ব্যাকআপ দেওয়ার জন্য বম্বলবিও সেখানে চলে আসে। আর বম্বলবির এখানে এন্ট্রির সিনটা কি বলবো ভাই, এটা দেখার পর যে কেউ ট্রান্সফর্মার ফ্র্যাঞ্চাইজির উপর ফ্যান হয়ে যাবে। সেই এনার্জি ফিল বম্বলবির শরীরে হিট করার কারণে বম্বলবি এবারের মতন বেঁচে যায়। একদিকে অক্টোপাস প্রাইম আর নোয়া মিলে স্ক্রচের সাথে ফাইট করতেছিল, অন্যদিকে এলিনা সেই কিটিকে থামানোর জন্য ট্রাই করতেছিল। অক্টোপাস প্রাইম মারতে মারতে এক পর্যায়ে প্রায় স্ক্রচকে মেরে ফেলেছিল, কিন্তু স্ক্রচ মারা যাওয়ার আগে সে দেখতে পায় এলিনা সেই মেশিনটিকে থামানোর জন্য ট্রাই করতেছে। এটা দেখার পর স্ক্রচ মারা যাওয়ার আগে এলিনার মেশিনের উপর একটি ফায়ার করে, এর ফলে ট্রান্সফর্ম কিকে থামানোর সেই মেশিনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এন্ড এটা দেখার পর অক্টোপাস প্রাইম রেগে মেগে স্ক্রচকে মেরে ফেলে। সেই মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ট্রান্সফর্ম কিকে থামানোর আর কোনো রাস্তাই ছিল না। আর এদিকে ইউনিক্রন আস্তে আস্তে পৃথিবীর অনেক কাছে চলে আসে, সো এই জন্য অক্টোপাস প্রাইম ডিসিশন নিয়ে সে কিকে ডিস্ট্রয় করে ইউনিক্রনকে থামানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেবে। অক্টোপাস প্রাইমের টিম মেম্বাররা অক্টোপাস প্রাইমকে সেখানে একা রেখে যেতে না চাইলেও পৃথিবীকে বাঁচানোর জন্য তাদেরকে বাধ্য হয়ে সেখান থেকে যেতে হয়। এরপর অক্টোপাস প্রাইম সে কি সহ পুরো এরিয়াকে ডিস্ট্রয় করে ফেলে। ট্রান্সফর্ম কিকে ডিস্ট্রয় করার সাথে সাথে পোর্টালটি ক্লোজ হয়ে যায়, সো এই জন্য ইউনিক্রনের হাত থেকে এবারের মতন পৃথিবী বেঁচে যায়। এরপর আমরা এই মুভিটির পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই নোয়া একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যায়। সেখানে যাওয়ার পর নোয়া জানতে পারে তাকে গভর্নমেন্টের হয়ে কাজ করতে হবে, আর নোয়া যে এজেন্সির হয়ে কাজ করবে সেই এজেন্সির নাম হলো জিআইজিও। জিআইজিও মূলত পৃথিবীকে এলিয়ানের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করে। নোয়া আর তার পুরো টিম পেরুতে কী কী কাণ্ড করেছে জিআইজিও তারা সবাই সেই কাহিনীগুলো জানে, সো এই জন্যই নোয়াকে তারা তাদের সাথে কাজ করার অফার দেয়। তারা নোয়াকে তার ভাইয়ের ভালো চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কারণে নোয়া তাদের অফারে রাজি হয়ে যায়। আর এই মুভিটির আমরা দ্বিতীয় পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই একটি গ্যারেজের মধ্যে নোয়া আর তার সেই সাপরি বন্ধু মিলে মিরাজকে ঠিক করতেছিল। তারা দুজনে মিলে অনেক চেষ্টা করার পরে অবশেষে তারা ফাইনালি মিরাজকে ঠিক করতে পারে। অ্যান্ড এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্টে গিয়ে জানান, আর আপনারও যদি কোনো পছন্দের মুভি থেকে থাকে আপনি সেটাও কমেন্টে গিয়ে জানাতে পারেন। চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি।